দুইটা ব্লকার দিয়ে আমি শেষ করব। তো এই এবং এটা ঈদের আগে আমাদের শেষ ক্লাস। তো এখন এরপরে স্টুডেন্টরা কি ক্লাস করতে চায় এটা আমাকে আসলে জানাতে হবে। যেমন থার্ড ইয়ারের অনেকেই মন খারাপ করছে যে তারা জেনারেল প্রিন্সিপালস অফ ফার্মাকোলজি পাচ্ছে না, বা আমি থার্ড ইয়ারের জন্য ক্লাস নিচ্ছি না, সব ক্লাসগুলো থাকে এক্সামিনিদের নিয়ে। তো এই জন্য কে কি ক্লাস করতে চায় এটা আমাকে জানালে আমি ক্লাস নিব পরবর্তীতে। সেটা একটু আমাকে জানাতে হবে আর কি, আমি এখন সিএনএস শুরু করব নাকি জেনারেল প্রিন্সিপালস অফ ফার্মাকোলজি শুরু করব। আচ্ছা, যাই হোক, আমাদের আজকে ক্লাস রিগার্ডিং বিটা ব্লকার্স, দ্য ড্রাগস দ্যাট ব্লক দ্য বিটা রিসেপ্টর, হার বিটা রিসেপ্টর অ্যান্টাগনিস্ট ড্রাগ। উই হ্যাভ ব্রডলি ক্লাসিফাইড দ্যাম দ্য সিলেক্টিভ অ্যান্ড নন সিলেক্টিভ। সিলেক্টিভ দ্যাট সিলেক্টিভলি ব্লকস দ্য বিটা ওয়ান অর বিটা টু রিসেপ্টর। ইফ ইউ কনসিডার দ্য বিটা ওয়ান রিসেপ্টর, দ্যাট ইজ দ্য বিটা ওয়ান প্রেজেন্ট ইন দ্য হার্ট, সো ইউ ক্যান সি দ্য সিলেক্টিভ আর দ্য কার্ডিও সিলেক্টিভ ড্রাগস and the non-selective, that is cardio non-selective. So in this selective group, the drugs are atenolol, acebutolol, metoprolol, esmolol, bitaxolol, bisoprolol, celiprolol and nebivolol. And in non-selective, that is propranolol, nadolol, sotalol, timolol, pindolol, carvedilol, betalol, labetalol and benbutolol. These are the non-selective that blocks the beta 1 and beta 2, and some of them are blocked, both alpha and beta also. Some are partial agonist, some having intrinsic sympathomimetic activity. So amra bolchi je ei drug gulo ki they blocks the beta 1, that is cardio selective. Ar beta 2 ke selectively block kara ekta drug ache, that is butoxolol. তাহলে অ্যানাদার ড্রাগ ক্যান ব্লক দ্য বিটা রিসেপ্টর, বিটা টু রিসেপ্টর, বিউটোক্সামাইন। তো টিম লিডারকে বলা হয় যে প্রোপানোলোল, দ্যাট ইজ দ্য প্রোটোটাইপ অফ বিটা ব্লকার্স। যেমন অ্যাট্রোপিন কি অ্যান্টিমাসকারিনিকের প্রোটোটাইপ, সেরকম প্রোপানোলোল হলো আমাদের টিম লিডার অর প্রোটোটাইপ অফ বিটা ব্লকার্স। তো এখন তাহলে আমরা এই বিটা ব্লকারগুলো যে মোস্টলি দিস বিটা ব্লকার ইউজ অ্যান্টি হাইপারটেনসিভ, অ্যান্টি অ্যানজাইনাল, দ্যাট ইজ সিরিয়াস ইন্ডিকেশন কিছু আমরা পাবো, হচ্ছে এন্ডোক্রাইন ইন্ডিকেশন কিছু পাবো, সিএনএস ইন্ডিকেশন, এরকম অনেক ধরনের ইন্ডিকেশন আছে। তো আমরা অ্যান্টি হাইপারটেনসিভ ধরে নিয়েই প্রথমে ড্রাগগুলোকে আলোচনা করবো। তাহলে আমরা বলছি যে বিটা ব্লকার, যে আমরা বলছি কার্ডিও সিলেক্টিভ ব্লকস দ্য লো ডোজে, আসলে এটা কার্ডিও সিলেক্ট মানে সিলেক্টিভিটি এদের থাকে, যখনই ডোজ ইনক্রিজ করা হয় হাই ডোজে দ্য সিলেক্টিভিটি ইজ লস্ট অ্যান্ড দ্য ড্রাগস বিকাম নন সিলেক্টিভ। অ্যাকচুয়ালি দে আর কার্ডিও সিলেক্টিভ ইন লো ডোজ। হ্যাঁ, তাহলে সিলেক্টিভ বিটা ব্লকার আমরা যেগুলোকে বলছি তাদের প্রথমটাকে যদি অ্যাটেনোলোলকে ধরি আর নন সিলেক্টিভ প্রোপানোলোল, তাহলে এই কম্পারিজন অনেক সময় ভাইবাতে দেওয়া হয়, রিটেনে আসে যে কী কী সিলেক্টিভ এবং নন সিলেক্টিভ এগুলোর লিখো বা কম্পেয়ার করো। হ্যাঁ, ক্যাটাগরিজ দ্য বিটা ব্লকার অন দ্য বেসিস অফ দেয়ার ফার্মাকো ডিনামিক অ্যান্ড ফার্মাকো কাইনেটিক প্রপার্টিস, হ্যাঁ, মেনশন দেয়ার থেরাপিউটিক ইউজ অ্যান্ড অ্যাডভার্স ইফেক্ট, এরকম থাকতে পারে, অথবা কম্পেয়ার দ্য সিলেক্টিভ নন সিলেক্টিভ বা অ্যাটেনোলোল প্রোপানোলোল, এরকম কম্প্যারিজনগুলো আসে রিটেনে। তাহলে অ্যাটেনোলোল হচ্ছে আমরা বলছি কি কার্ডিও সিলেক্টিভ, দ্যাট ইজ সিলেক্টিভলি ব্লক দ্য বিটা ওয়ান রিসেপ্টর অফ দ্য হার্ট, অ্যান্ড প্রোপানোলোল দ্য কার্ডিও নন সিলেক্টিভ ব্লকস বোথ বিটা ওয়ান অ্যান্ড বিটা টু রিসেপ্টর, তাই তো? আচ্ছা, তাহলে এই ধরে নিয়ে আমরা কম্প্যারিজন করছি, দ্যাট ইজ উই আর ডিসকাসিং অ্যাবাউট দ্য ডিফারেন্সিয়েটিং পয়েন্টস অফ অ্যাটেনোলোল অ্যান্ড প্রোপানোলোল। তাহলে অ্যাটেনোলোল সিলেক্টিভলি বিটা ওয়ানকে ব্লক করে, মোর ওয়াটার সলিবল অ্যান্ড লেস লিপিড সলিবল, ইট ইজ মোর লিপিড সলিবল অ্যান্ড লেস ওয়াটার সলিবল। তাহলে যেটা কিনা লেস লিপিড সলিবল, ইট ক্যানট ক্রস দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার, অ্যান্ড বিইং মোর লিপিড সলিবল
propranolol can easily cross the blood brain barrier and produces the CNS effect. আচ্ছা তাহলে যার কি না আমরা সিএনএস এফেক্ট পাবো তার সিএনএস ইন্ডিকেশন গুলো পাবো খুব স্বাভাবিক তাহলে প্রোপানোলোল প্রোডিউসেস অ্যাংজাইটিক এফেক্ট ফর দিস প্রপার্টি দ্যাট ইজ বিং লিপিড সলিবল এই প্রপার্টির জন্য প্রোপানোলোল অ্যাংজাইটিক হিসেবে আমরা ইউজ করতে পারি দ্যাট ইজ সিএনএস এফেক্ট গুলো আমরা পাই ইন কেস অফ প্রোপানোলোল ইন কেস অফ অ্যাটেনোলোল আমরা সিএনএস এফেক্ট পাই না আচ্ছা মেমব্রেন স্ট্যাবিলাইজিং প্রপার্টি এই প্রোপানোলোলের পাবো আমরা অ্যাটেনোলোলের মেমব্রেন স্ট্যাবিলাইজিং প্রপার্টি আমরা পাই না তাহলে এটা কি আমরা একটু পরে আলোচনা করছি মেমব্রেন স্ট্যাবিলাইজিং প্রপার্টি তারপর আমরা বলছি যে অ্যান্টিঅ্যারিথমিক হিসেবে আমরা ইউজ করতে পারি কাকে প্রোপানোলোলকে বাট উই ক্যানট ইউজ দ্য অ্যাটেনোলোল অ্যাজ অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগ আচ্ছা তো অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগ হিসেবে ইউজ করতে পারি না দ্যাট ইজ মেমব্রেন স্ট্যাবিলাইজিং প্রপার্টি নাই কার অ্যাটেনোলোলের হ্যাঁ এই গ্রুপটা যারা কিনা সিলেক্টিভলি ব্লক দ্য বিটা ওয়ান রিসেপ্টর এখন আমরা বলছি যে কিছু কিছু বিটা ব্লকার এর ইন্ট্রিনজিক সিম্প্যাথোমায়োমেটিক অ্যাক্টিভিটি আছে কি আছে ইন্ট্রিনজিক সিম্প্যাথোমায়োমেটিক অ্যাক্টিভিটি আচ্ছা We're discussing about the properties of beta blocker. তো আমরা বলছি যে কিছু কিছু আছে কি ইন্ট্রিনসিক সিম্পাথোমায়োমেটিক অ্যাক্টিভিটি ইন্ট্রিনসিক সিম্পাথোমায়োমেটিক অ্যাক্টিভিটি তো এই এটা কি দ্যাট ইজ স্পেশাল অ্যাগোনিস্ট অ্যাক্টিভিটি দে ডু নট রিডিউস দ্য হার্ট রেট সিগনিফিক্যান্টলি রাদার দে মে রেইজ দ্য হার্ট রেট তাহলে হার্ট রেটকে বাড়াবে যেমন ওই যে পিন্ডোলল অ্যাসিবিটোলল এদের আছে কি ইন্ট্রিনসিক সিম্প্যাথোমায়োমেটিক ইন্ট্রিনসিক সিম্প্যাথোমায়োমেটিক অ্যাক্টিভিটি হ্যাঁ এই বিটা ব্লকারগুলো তো অনেক সময় জানতে চাওয়া হয় যে এরকম কোনো ড্রাগের নাম জানো কিনা আরও আছে কার্ডিওলল পেনবিটোলল অক্সপেনোলল তো মোটামুটি তিনটা ড্রাগ হচ্ছে পরিচিত তো পিন্ডোললকে এই জন্য আসলে বলা হয় কি এটা পার্শিয়াল অ্যাগোনিস্ট হ্যাঁ অ্যাসিবিটোলল যেটা কিনা সিলেক্টিভ বিটা ওয়ান ব্লকার ল্যাবিটোলল হ্যাভিং বোথ ল্যাবিটোলকে আসলে কি মিক্সড এটা তাই না মানে আলফা অ্যান্ড বিটা দুটোকেই ব্লক করে আলফা বিটা আচ্ছা তাহলে এদের আমরা বলছি যে এদের বোথ এটার আছে বোথ কি অ্যাগোনিস্ট অ্যান্ড অ্যান্টাগনিস্ট অ্যাক্টিভিটি পিন্ডোলল পার্শিয়াল অ্যাগোনিস্ট অ্যাসিবিটোলল সিলেক্টিভ বিটা ওয়ান তো এইগুলোর আছে কি আছে ইন্ট্রিনসিক সিম্প্যাথোমায়োমেটিক অ্যাক্টিভিটি আচ্ছা তো আমরা বলছি যে দে ডু নট রিডিউস দ্য হার্ট রেট সিগনিফিক্যান্টলি রাদার দে দে মে রেজ দ্য হার্ট রেট হ্যাঁ আচ্ছা তো এটা গেল তাদের পার্শিয়াল অ্যাগোনিস্টিক অ্যাক্টিভিটি মানে অল আর পার্শিয়াল অ্যাগোনিস্ট এই এই পার্শিয়াল অ্যাক্টিভিটি আছে এদেরকে পার্শিয়াল অ্যাগোনিস্ট অ্যাক্টিভিটি আছে তা দ্যাট ইজ ইন্ট্রিনসিক সিম্প্যাথোমায়োমেটিক অ্যাক্টিভিটি এখন বলা হচ্ছে যে কিছু বিটা ব্লকারের মেমব্রেন স্ট্যাবিলাইজিং অ্যাক্টিভিটি আছে কি আছে মেমব্রেন স্ট্যাবিলাইজিং অ্যাক্টিভিটি কিছু কিছু বিটা ব্লকারের আছে মেমব্রেন স্ট্যাবিলাইজিং অ্যাক্টিভিটি তার মানে কি যে আয়নিক মুভমেন্ট অ্যাক্রস দ্য মেমব্রেন তারা ব্লক করতে পারে তাহলে তার ফলে কি হবে না নো অ্যাকশন পটেনশিয়াল ওয়েন দ্যার ইজ আয়নিক মুভমেন্ট ইজ ব্লকড হ্যাঁ অ্যাক্রস দ্য মেমব্রেন দ্যার ইজ নো অ্যাকশন পটেনশিয়াল নো ডিপোলারাইজেশন নো অ্যারিথমিয়া হ্যাঁ অ্যারিথমিয়া রিটেন্স ফার্দার মোর তো এখন নো অ্যারিথমিয়া রিটেন্স ফার্দার মোর এখন তাহলে বোঝা যাচ্ছে যে এই এই অ্যাক্টিভিটিটা কেমন আসলে লোকাল অ্যানেস্থেটিক এজেন্টসের যে অ্যাক্টিভিটি তাই তো লোকাল অ্যানেস্থেটিক এজেন্টস হওয়ার লোকাল অ্যানেস্থেটিক এজেন্টগুলো তাদের কি
সোডিয়াম চ্যানেলকে যে ব্লক করে, সোডিয়াম চ্যানেলে আমরা কয়টা স্টেট জানি, একটা রেস্টিং, দ্যাট ইজ নো পেন স্টেট, অ্যাক্টিভেটেড, হ্যাঁ, সোডিয়াম যখন এন্টার করে ইনঅ্যাক্টিভেটেড, হ্যাঁ, যখন ডিসেন্সিটাইজ হয়, তো এইগুলো হচ্ছে যে সোডিয়াম চ্যানেলের স্টেট। আমরা জানি যে লোকাল হার্টে সোডিয়াম চ্যানেলকে ব্লক করে তখন নেগেটিভ ব্যাথমোট্রপিক অ্যান্ড রুমোট্রপিক ইফেক্টকে কাজে লাগিয়ে আমরা লিগনোকেনে যে অ্যান্টিঅ্যারিথমিক ইফেক্ট পাই। তো সেটা আসলে এই যে অ্যান্টিঅ্যারিথমিক ইফেক্টটা পাই, এই ইফেক্টটাও ইফেক্টটাকে আমরা বলছি যে কিছু কিছু বিটা ব্লকারের এই রকম মেমব্রেন স্ট্যাবিলাইজিং অ্যাক্টিভিটি আমরা পাই, লাইক লোকাল অ্যানেস্থেটিক এজেন্টস। হ্যাঁ, তাহলে এই লোকাল অ্যানেস্থেটিক এজেন্টকে যেমন আমরা হার্টে অ্যান্টিঅ্যারিথমিক হিসেবে ইউজ করি, সিএনএসে অ্যান্টিপিলিপটিক হিসেবে ইউজ করি, আবার অ্যাট দ্য সাইট অফ সার্জারি উই ইউজ অ্যানেস্থেটিক এজেন্টস লোকালি। তো এরকম আমরা বলছি যে কিছু কিছু বিটা ব্লকার দে ক্যান ব্লক দ্য আয়োনিক মুভমেন্ট অ্যাক্রস দ্য সেল মেমব্রেন, ভোল্টেজ গেটেড সোডিয়াম ব্লকেট কার্ডিয়াক মাসেল বা নিউরনাল মাসেলে যেরকম, সেরকম তারা করতে পারে। সো দ্যার ইজ নো অ্যাকশন পটেনশিয়াল, নো ডিপোলারাইজেশন, নো অ্যারিথমিয়া। এই জন্য কিছু এই ড্রাগগুলোকে আমরা অ্যারিথমিয়াতে ইউজ করি, হ্যাঁ, কিছু কিছু বিটা ব্লকারকে অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগ হিসেবে, যেমন এই পিন্ডোলোল, প্রোপানোলোল, তারপরে অ্যাসিবিটালল, ল্যাবিটালল, হ্যাঁ, এইগুলো আর কি, মানে এইটা তো আছেই, তার সাথে আমরা বলছি যে মেমব্রেন স্ট্যাবিলাইজিং অ্যাক্টিভিটি আছে কার, প্রোপানোলোলের এর আছে, ঠিক আছে। তাহলে এই গেল হচ্ছে মেমব্রেন স্ট্যাবিলাইজিং অ্যাক্টিভিটি। সো উই গেট দ্য অ্যান্টিঅ্যারিথমিক ইফেক্ট অফ দিস ড্রাগস। এখন একটা ড্রাগ যদি আমরা ক্রনিক্যালি ইউজ করি তাহলে পরে কি কি হতে পারে, ইফ দ্য ড্রাগ ইজ অ্যান্টাগনিস্ট টু দ্য রিসেপ্টর, তাহলে ক্রনিক ইউজ অফ দিস ড্রাগ, তাহলে এই ড্রাগগুলো কি অ্যান্টাগনিস্ট টু দ্য রিসেপ্টর। অ্যান্টাগনিস্ট আমরা কাকে বলি, যে রিসেপ্টরের সাথে অ্যাগনিস্টকে বাইন্ড করতে দেয় না, প্রিভেন্ট অ্যাগনিজম, তার মানে বিটা ওয়ান বিটা টু রিসেপ্টরের অ্যাগনিস্ট কারা, অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন, এন্ডোজেনাসলি যেগুলো আছে, তাদেরকে এই রিসেপ্টরের সাথে বাইন্ড করতে দিয়ে তাদের অ্যাকশন প্রোডিউস করতে দিবে না, তারাই হচ্ছে কারা অ্যান্টাগনিস্ট, দ্যাট ইজ ব্লকস দ্যাট রিসেপ্টর টু প্রিভেন্ট অ্যাগনিজম উইথ দ্য এন্ডোজেনাস সাবস্টেন্সেস। তাহলে এন্ডোজেনাস এজেন্টকে রিসেপ্টরের সাথে বাইন্ড হতে দিচ্ছে না। এখন আমরা বলছি যে এরকম যারা অ্যান্টাগনিস্ট, তাহলে ক্রনিক ইউজ অফ দিস অ্যান্টাগনিস্ট মে লিড টু দ্য আপ রেগুলেশন অফ দ্য রিসেপ্টর, তার মানে কি এটা রিসেপ্টরের সাথে বাইন্ড হতে দিচ্ছে না অ্যাগনিস্টকে, সো দ্য রিসেপ্টার্স বিকাম আপরেগুলেটেড। সো ক্রনিক ইউজ অফ এনি অ্যান্টাগনিস্ট মে লিড টু upregulation of the receptor, whereas the chronic use of agonist may result result in down regulation of the receptor, মানে receptor এর কি হবে down regulation, the number of the receptors decrease for the chronic use of agonist, যেমন salbutamol যদি আমরা chronic use করি তাহলে কি হবে down regulation of the receptor, হ্যাঁ, beta 2 agonist salbutamol যদি আমরা ইউজ করি তাহলে এক্ষেত্রে বিটা ব্লকার যদি আমরা প্রোপানোলোল যদি ক্রনিক ইউজ করি দীর্ঘদিন ধরে ইউজ করা হয় তাহলে পরে কি হচ্ছে আপরেগুলেশন অফ দ্য রিসেপ্টর। তাহলে হঠাৎ করে আমরা বিটা ব্লকার কেন বন্ধ করে দিতে পারবো না, মানে বিটা ব্লকারে যদি আমি অ্যান্টি অ্যানজাইনাল ইন্ডিকেশন অ্যান্টি অ্যানজাইনাল ইন্ডিকেশনটা বলি তাহলে পরে কেন আমরা সাডেনলি বিটা ব্লকার স্টপ করতে পারবো না, সেটাও একটা কোয়েশ্চেনের পরে রিটার্নও হতে পারে কোয়েশ্চেন, ভাইবাতও হতে পারে কোয়েশ্চেন। তাহলে বলা হচ্ছে যে বিটা ব্লকার ক্রনিক ইউজ করলে যেহেতু কি হয় রিসেপ্টরের আপরেগুলেশন, রিসেপ্টরের আপরেগুলেশন দ্যাট ইজ রিসেপ্টরগুলো কি থাকে তোমার যে কোনো ফার্মাকোলজিক্যাল ইফেক্টের জন্য রিসেপ্টরগুলো তৈরি থাকে, হ্যাঁ। এখন যখন আমি সাডেনলি স্টপ করে দিলাম প্রোপানোলোল তখন কি হবে শুটিং অফ দ্য ফার্মাকোলজিক্যাল ইফেক্ট, তাদের দ্যাট ইজ অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন যখন এসে এন্ডোজেনাস ক্যাটাকুলামাইনগুলো যখন রিসেপ্টরের সাথে বাইন্ড করবে দ্যাট ইজ ইনক্রিজ নার্ভাসনেস, টাকিকার্ডিয়া অ্যান্ড ইনক্রিজ রিস্ক অফ অ্যাঞ্জাইনা, ইনক্রিজ ব্লাড প্রেশার, ইনক্রিজ চান্স অফ এমআই, হ্যাঁ। তাহলে এই এই হলো তার শুটিং অফ দ্য ফার্মাকোলজিক্যাল ইফেক্ট। আচ্ছা, এই জন্য আমরা সাডেনলি বিটা ব্লকার স্টপ করতে পারি না। বলা হয় যে বিটা ব্লকার মানে প্রোপানোলোল, অ্যাকচুয়ালি প্রোপানোলোলকে বলা হয় কি প্যানাশিয়াল ড্রাগ, দ্যাট ইজ মহৌষধ, সর্বরোগের মহৌষধ, কিছু হচ্ছে তার সাথে একটা বিটা ব্লকিং এজেন্ট দিয়ে দিল আর কি। তাহলে এই সেটা মানে কি সর্বরোগের মহৌষধ কাদের কাছে, কোয়াক্টের কাছে। আচ্ছা, কি মাথা ব্যথা করছে প্রোপানোলোল,
প্রেসার প্রোপানলোল, বুক ধরপড় করে প্রোপানলোল, এরকম আর কি। তো বলা হয় যে দিস ইজ দ্য প্যানাশিয়াল মাল্টি ইউজ ড্রাগ। হ্যাঁ, প্যানাশিয়াল ড্রাগ। তাহলে আমরা দেখি এখন তাহলে এই এদের ইউজ কি কি আছে ফর দ্য ক্লিনিক্যাল ইউজ অফ বিটা ব্লকার্স। আচ্ছা, এখন বিটা ব্লকারের ক্লিনিক্যাল ইউজ যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে প্রথমেই আমরা কি বলবো, সিভিএস ইন্ডিকেশন কি কি আছে। তাহলে সিভিএস ইন্ডিকেশনের প্রথমেই আমরা বলছি যে হাইপার টেনশন, তাই তো? আচ্ছা, তাহলে এখন হাইপার টেনশন হবে তার প্রথম ইউজ। দেন সিভিএস আনাদার ইন্ডিকেশন ইজ এনজাইনা, নাম্বার ওয়ান ইজ সিভিএস। উই আর ডিসকাসিং অ্যাবাউট দ্য ইন্ডিকেশনস অফ বিটা ব্লকার। সিভিএস এ তাহলে আমরা বলছি কি, হাইপার টেনশন, এনজাইনা, তারপর আচ্ছা এখন কথা হচ্ছে যেটা কি কোন টাইপের আর কি এনজাইনার। আচ্ছা, সেটা আমরা এনজাইনা যখন পড়বো তখন আলোচনা করব কোনগুলো ইউজ করা যাবে। দেন অ্যারিথমিয়া, তারপরে এমআই অফ লেট অরিজিন, এমআই অফ লেট অরিজিন, যেমন ওই কিছু কিছু আমরা আসলে সব বিটা ব্লকার হার্ট ফেলিওরে ইউজ করি না, বিকজ হার্ট ফেলিওর ইজ দ্য কন্ট্রাইন্ডিকেশন অফ ইউজিং বিটা ব্লকার। কার্ডিওমায়োপ্যাথির জন্য যদি হয়ে থাকে তাহলে আমরা মেটোপ্রোলোল, তারপরে কার্বিডেলোল অ্যান্ড কি আর এটা কি বিটাক্সোলোল। হ্যাঁ, মেটোপ্রোলোল, কার্বিডেলোল আর হচ্ছে বিটাক্সোলোল, এই তিনটা আমরা হার্ট ফেলিওরে ইউজ করি। সাধারণত আমরা বলবো না হার্ট ফেলিওরের ইন্ডিকেশন হিসেবে আমরা হার্ট ফেলিওরকে বলতে চাই না, আমরা প্রথমেই বলবো কি হাইপার টেনশন, তারপরে কি বললাম এনজাইনা, দেন দ্যাট ইস ইসকেমিক হার্ট ডিজিজ। হ্যাঁ, এনজাইনা পেক্টোরিস, সি হিয়ার বার্নিং চেস্ট পেইন ডিউ টু। আচ্ছা, যাই হোক, আমরা যখন এনজাইনা পড়বো তখন কোন কোনগুলো ইউজ করা হয় সেখানে আমরা উল্লেখ করবো যে কী কেন ইউজ করা হচ্ছে। বিকজ বিটা ওয়ান রিসেপ্টর অফ দ্য হার্টকে যখন প্রোপানোলোল দিয়ে আমরা ব্লক করলাম, প্রোপানোলোল বা মেটোপ্রোলোল বা টিমোলোল, তখন তার কার্ডিয়াক ওয়ার্কলোডটা কমে যায় হার্টের। হ্যাঁ, হার্টের যখন ওয়ার্কলোড কমে যায় তখন অক্সিজেন ডিমান্ডটা কমে আসে হার্টের। হ্যাঁ, হার্ট রেট মানে হার্ট রেট কমে আসে এবং রেগুলারাইজেশন, দ্য স্লোয়িং অ্যান্ড রেগুলারাইজেশন অফ দ্য অলসো কন্ট্রিবিউট টু দ্য ক্লিনিক্যাল বেনিফিট। তাহলে এইটা হলো তার কেন আমরা এটাতে বেনিফিট পাবো। হ্যাঁ, এখন আমরা বলছি ওয়ার ডিসকাসিং অ্যাবাউট দ্য ইন্ডিকেশনস, ফার্স্ট ওয়ান, ফার্স্ট ইন্ডিকেশন দ্য সিভিএস। দেন এটা আসলে রিটেন ভাইবা দুটোর জন্য ইম্পর্টেন্ট। তাহলে প্রথমে আমরা বললাম সিভিএস ইন্ডিকেশন, তারপর আমরা বলছি এন্ডোক্রাইন ইন্ডিকেশন। অনেক সময় ভাইবাতে জিজ্ঞেস করা হয় যে নন কার্ডিয়াক ইউজগুলো বলো। হ্যাঁ, তো এন্ডোক্রাইন কী কী ডিসঅর্ডারে আমরা ইউজ করব, কার্ডিয়াক তাহলে এইগুলো থাকলো, তাই না? এখন নন কার্ডিয়াক কী কী আমরা ইউজ করতে পারি এন্ডোক্রাইন, যেমন হচ্ছে ফিওক্রোমোসাইটোমা, থাইরোটক্সিকোসিস, কুশিং সিনড্রম, অ্যাক্রোমেগালি, দিস আর দ্য এন্ডোক্রাইন ডিসঅর্ডার হোয়ার উই ক্যান ইউজ দ্য বিটা ব্লকার। হ্যাঁ, তো এখানে ট্যাকিকার্ডিয়া হয় এই সমস্ত ক্ষেত্রে। হ্যাঁ, ফিওক্রোমোসাইটোমা বলো বা থাইরোটক্সিকোসিস, অ্যাক্রোমেগালি, তো ট্যাকিকার্ডিয়াকে আমরা আর ই করতে পারি। আর হচ্ছে ক্যাটাকোলামাইনের যে ক্যাটাকোলামাইন বেড়ে যাওয়ার যে ইফেক্টগুলো সেগুলোকে অ্যান্টাগোনাইজ করতে পারি। হ্যাঁ, সিএনএস ডিসঅর্ডার, যেমন থার্ড ইন্ডিকেশন ইজ দ্য সিএনএস, দেন অকুলার। তাহলে দিস আর দ্য ইন্ডিকেশনস অফ বিটা ব্লকার। সিএনএস এ আমরা কী করতে পারি, যে একটু আগে বললাম যে অ্যাংজাইটি হিসেবে আমরা প্রোপানোলোল ইউজ করতে পারি। হ্যাঁ, আচ্ছা, তাহলে অ্যাংজাইটিতে আমরা যেহেতু কি তারা লিপিড সলিউবল প্রপার্টি আছে তাদের, সো দে ক্যান ক্রস দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার অ্যান্ড প্রোডিউসেস দ্য অ্যাংজাইটিক ইফেক্ট, অ্যাংজাইটিনেস, ডিসফোবিয়া, তারপর ট্রেমোর, মাইগ্রেন, হেডেক প্রোফাইলেক্সিস আমরা ইউজ করতে পারি বিটা ব্লকারকে। ডিক্রিজ দ্য এপিসোড ইন ক্রনিক নেচার অফ মাইগ্রেন, তারপর এইগুলো হলো তার কি সিভিএস, সরি সিএনএস ইন্ডিকেশন। অ্যান্ড অকুলার যেগুলো ইন্ডিকেশন আমরা জানি যে গ্লুকোমাতে টিমোলোল,
রিডিউসেস দ্য ইন্ট্রাওকুলার প্রেশার। এখন অনেক সময় গ্লুকোমা নিয়েই কোয়েশ্চিন করা হয় যে হোয়াট আর দ্য ড্রাগ ইউজ ইন গ্লুকোমা অ্যান্ড হাউ দে অ্যাক্ট। এটা এটা ক্যাটসাংয়ে একটা চার্ট আছে, আমি আগেও বলেছি আমার ক্লাসে, তো স্টুডেন্টরা পড়ে নিলে ভালো। গ্লুকোমার উপরে আলাদা মানে অকুলার ফার্মাকোলজি, অকুলার ফার্মাকোলজি অ্যান্ড দ্য ফার্মাকোলজিক্যাল এজেন্টস ইউজ ইন ইন ক্লিনিক্যাল কন্ডিশন, তো এইগুলো একটা আলাদা চার্ট করে নিয়ে পড়লে ভালো। যেমন আমি বলি যে হোয়াট আর দ্য রিসেপ্টর প্রেজেন্ট ইন দ্য ইউটেরাস, হোয়াট আর দ্য রিসেপ্টর প্রেজেন্ট ইন দ্য প্রোস্টেট, এইভাবে যদি আমরা মনে রাখি লাইক দিস, অকুলার ফার্মাকোলজিটা যদি আমি আলাদা করে পড়ে রাখি, তাহলে আমি আমাদের সুবিধা হলো যে আমরা সহজে এগুলা উত্তর দিতে পারবো ভাইভাতে। হ্যাঁ, আচ্ছা, এখন কিভাবে কমায়, যদি আমি কি অ্যাকিউট কেসে ইউজ করি। হ্যাঁ, অ্যাকিউট কেসে যেমন আমরা পাইলোকারপিন, ফাসোস্টিমিন, এগুলো আমরা পড়েছি কোলিনার্জিক সিস্টেমে, যে ইনক্রিজ দ্য ড্রেনেজ অফ দ্য অ্যাকুয়াস হিউমার টু দ্য ক্যানাল, থ্রু দ্য ক্যানাল অফ স্লেম। হ্যাঁ, এভাবে তারা গ্লুকোমাতে হেল্প করছিল। টিমোলল কী করবে, টিমোলল বা অ্যাসিটাজোলামাইড, কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর যে গ্রুপটা ইউজ করা হয়, তারা কী করে, ডিক্রিজ দ্য ফরমেশন অফ অ্যাকুয়াস হিউমার। হ্যাঁ, তাহলে এটা একটু পড়ে নিলে ভালো। এখন বিটা ব্লকার আমরা কি বলছি, প্রথম ইন্ডিকেশন হাইপার টেনশনে কীভাবে হেল্প করে, হাইপার টেনশনে এটা একটা রিটেন অ্যাজ ওয়েল অ্যাজ ভাইভা কোয়েশ্চেন থাকে, যেমন মেনশন দ্য ইফেক্টস অফ বিটা ব্লকার, বিটা অ্যাড্রেসেপ্টর ব্লকার ইন অ্যান্ড এক্সপ্লেইন দ্য হাইপারটেনসিভ, অ্যান্টি হাইপারটেনসিভ ইফেক্ট, এভাবে বলা থাকে। হ্যাঁ, অত ভাইভাতে আমরা ধরি বিটা ব্লকার কীভাবে অ্যান্টি হাইপারটেনসিভ ইফেক্ট প্রডিউস করে বলো, তাহলে এটা হচ্ছে কি, বিটা ওয়ান অফ দ্য হার্টকে যখন ব্লক করে, ডিক্রিজ দ্য হার্ট রেট অ্যান্ড ফোর্স অফ কন্ট্রাকশন। ইউ আর ডিসকাসিং অ্যাবাউট দ্য অ্যান্টি হাইপারটেনসিভ অ্যাকশন অফ দ্য বিটা ব্লকার, আমরা বলছি যে ইট ব্লকস দ্য বিটা ওয়ান রিসেপ্টর অ্যান্ড দেয়ার বাই ডিক্রিজ দ্য প্রডিউসেস দ্য নেগেটিভ ক্রোনোট্রপিক অ্যান্ড আয়নোট্রপিক ইফেক্ট, দ্যাট ইজ ডিক্রিজ হার্ট রেট অ্যান্ড ফোর্স অফ কন্ট্রাকশন, দেয়ার বাই ডিক্রিজ কার্ডিয়াক আউটপুট অ্যান্ড ডিক্রিজ দ্য ব্লাড প্রেশার। এক নম্বর কথা বললে তুমি, হ্যাঁ, তাহলে এক এভাবে কমাবে। তারপরে কি আমরা আবার বলছি যে ইট অলসো ব্লক দ্য বিটা ওয়ান রিসেপ্টর প্রেজেন্ট ইন দ্য জ্যাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস অফ দ্য কিডনি, তাহলে কি হবে, জ্যাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস অফ দ্য কিডনি বিটা ওয়ানকে ব্লক করলে রেনিন সিক্রেশন কমে আসবে, তাহলে রেনিন এনজিওটেনসিন অ্যালোস্টেরন সিস্টেমটা কি ইনহিবিটেড হবে। তাহলে এই যে এনজিওটেনসিন টু, হুইচ ইজ এনজিওটেনসিন টু যেটা আছে, সেটা অ্যাড্রেনালিন থেকে 40 টাইমস মোর ভেসো কনস্ট্রিক্টিং প্রপার্টি আছে, কার, এনজিওটেনসিন টু এর। তাহলে এরকম একটা পোটেন্ট ভেসো কনস্ট্রিক্টরকে সে বন্ধ করে দিচ্ছে, দ্যার বাই প্রডিউসেস ইস অ্যান্টি হাইপারটেনসিভ ইফেক্ট বাই ব্লকিং দ্য বিটা ওয়ান প্রেজেন্ট ইন দ্য জ্যাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস অফ দ্য কিডনি। তাহলে প্রথমে বললাম বিটা ওয়ান অ্যান্ড দ্য হার্ট, দেন বিটা ওয়ান ইন দ্য জ্যাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস অফ দ্য কিডনি, দুইটাকেই ব্লক করলো। তারপরে ইট ইনহিবিটস দ্য বিটা রিসেপ্টর অফ দ্য ভেসোমোটর সেন্টার ইন দ্য ব্রেইন। হ্যাঁ, তাহলে কি হবে, সিম্প্যাথেটিক ড্রাইভ আর ডিসচার্জ কমে আসবে, ভেসো ডাইলেশন, ডিক্রিজ ব্লাড প্রেশার অ্যান্ড ইট রিডিউসেস অ্যাংজাইটি, অটোমেটিক্যালি ব্লাড প্রেশার ইজ রিডিউস। তাহলে এই যে এতগুলোভাবে বিটা ব্লকার তার অ্যান্টি হাইপারটেনসিভ অ্যাকশন প্রডিউস করে, এইগুলো লেখার সময় যেমন আমরা সবগুলোই যাই স্টুডেন্ট লিখুক রিটেনে, এরকম বলার সময় সে বুঝে বুঝে বললে আমাদের জন্য তাকে মানে বুঝতে পারে যে স্টুডেন্টটা বুঝে বুঝে পড়েছে। আচ্ছা, এখন আমরা শর্ট আলোচনা করি অ্যাডভার্স ইফেক্ট অফ বিটা ব্লকার কি। বিটা ব্লকার মে কজ ব্র্যাডিকার্ডিয়া, মে কজ হার্ট ব্লক অ্যান্ড মে কজ দ্য ব্রঙ্কোকনস্ট্রিকশন অ্যান্ড অলসো ডিক্রিজ দ্য পেরিফেরাল সার্কুলেশন, দ্যাট ইজ প্রডিউসেস কোল্ড এক্সট্রিমিটি অ্যান্ড ক্রনিক ইউজ কজেস সাম সিএনএস ম্যানিফেস্টেশন, দ্যাট ইজ লেথার্জি, ফ্যাটিক, ইনসমনিয়া, ভিভি ড্রিম অ্যান্ড লিপিড প্রোফাইলে কিছু চেঞ্জ হয়, দ্যান মে বি চান্স অফ অ্যাথেরোস্ক্লেরোসিস ইন দ্য লং টার্ম ইউজ, দ্যাট ইজ প্রোফাইল লিপিড প্রোফাইলে লোড এলডিএল যেটা সেটাকে বাড়িয়ে দেয়, উইটিজি ভিএলডিএল এগুলোকে বাড়িয়ে দেয় এবং কমায়কাকে ভালোটাকে কমিয়ে দেয়, এসডিএলকে কমিয়ে দেয়, এই জন্য অ্যাথেরোস্ক্লেরোসিসের চান্স থাকে। উই আর ডিসকাসিং অ্যাবাউট দ্য অ্যাডভার্স ইফেক্ট অফ বিটা ব্লকার। তাহলে এতগুলো অ্যাডভার্স ইফেক্ট মাথায় রেখে আমাদেরকে যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আমি মনে করি স্টুডেন্টদের মনে রাখা, দ্যাট ইজ দ্য কন্ট্রাইন্ডিকেশন রিগার্ডিং দ্য বিটা ব্লকার, আমাদের কন্ট্রাইন্ডিকেশনগুলো মনে রাখতে হবে। তাহলে প্রথম আমরা কন্ট্রাইন্ডিকেশন প্রথমেই বলছি যে অ্যাডভার্স ইফেক্ট প্রথমে কী বলছি, হার্ট ব্র্যাডিকার্ডিয়া। তাহলে প্রথম কন্ট্রাইন্ডিকেশন কী হবে, হাইপারটেনশন উইথ ব্র্যাডিকার্ডিয়া, আওয়ার ফার্স্ট ইন্ডিকেশন অফ দ্য হাইপারটেনশন। সো ফার্স্ট কন্ট্রাইন্ডিকেশন ইজ হাইপারটেনশন উইথ ব্র্যাডিকার্ডিয়া, দ্যাট ইজ এমআই অফ রিসেন্ট অরিজিন।
hypertension with bradycardia, that is MI with recent origin, hai? Then hypertension with heart block, then hypertension with asthma or history of asthma, then hypertension with congestive cardiac failure, then hypertension with peripheral vascular disease, that is Barger's disease, Raynaud's phenomena, hai? Then hypertension with diabetic patient getting insulin, or prolonged fast of the diabetic patient getting oral anti-diabetic agents with prolonged fasting, hai? Congestive cardiac failure other than cardiomyopathy, then hyperlipidemia, then pulmonary hypertension. These are the contraindication of beta blocker. এখন এই যে contraindication যতগুলো বললাম তার প্রত্যেকটারই আমরা explanation চাই, প্রত্যেকটা student বুঝে কিনা। যেমন beta blocker কেন contraindicated in case of patient getting insulin, diabetic mellitus patient getting insulin, কেন contraindicated? যে liver যে glycogen থেকে গ্লুকোজ তৈরি হয় গ্লাইকোজেনোলাইসিস তাকে কি বন্ধ করে দিচ্ছে না, সরি, তাহলে এখানে যে বিটা টু আছে তাকে যখন ব্লক করবে তখন কি হবে, গ্লুকোজ প্রোডাকশন কমে যাচ্ছে, এমনিতেই ইনসুলিন দিচ্ছে, গ্লুকোজ প্রোডাকশন এমনিতেই ইনসুলিন দিচ্ছে, হাইপোগ্লাইসেমিক কন্ডিশন আছে, তার মধ্যে যদি ইয়েকে ব্লক করে দেয় কি প্রোপানোলল অ্যাপ্লাই করে আমরা যদি বিটা টুকে ব্লক করে দিই তাহলে যে গ্লুকোজ প্রোডাকশন লিভারের গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ হওয়ার সেটা বন্ধ হয়ে যাচ্ছে। আর অলসো বিটা ব্লকার ব্লকস দা কি নিওগ্লুকোজেনেসিস, যেটা তাহলে নিওগ্লুকোজেনেসিস থেকেও আবার গ্লুকোজ আসছে না, তাহলে একদিকে লিভারের বিটা টু ব্লকেটের জন্য আসবে না, আবার নিওগ্লুকোজেনেসিসের জন্য আসবে না, তাহলে হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে, আবার ইনসুলিন ইটসেলফ মে প্রোডিউস হাইপোগ্লাইসেমিয়া, তাহলে ইনসুলিন নিচ্ছে পেশেন্টের তার তো হাইপোগ্লাইসেমিয়া হচ্ছেই। এখন যদি এই পেশেন্টকে আমি বিটা ব্লকার দিলাম তাহলে পেশেন্টের কি হবে, জেনারেলি যারা ডায়াবেটিক পেশেন্ট তারা হাইপোগ্লাইসেমিয়া যখন হয় তখন তারা বুঝতে পারে যে প্যালপিটেশন হচ্ছে, ট্যাকিকার্ডিয়া, এনজাইটি এই সমস্ত হতে থাকে, হ্যাঁ, তাহলে এই তারা তখন কি করে কিছু প্রিভেন্টিভ মেজার নেয় টু প্রিভেন্ট দ্য হাইপোগ্লাইসেমিক শক, যেমন প্যালপিটেশন, ট্যাকিকার্ডিয়া, এনজাইটি, ট্রেমর, সোয়েটিং, এই যে তার সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি অ্যালং উইথ দ্য হাঙ্গার, পেইন, নাউশিয়া, দিস আর দ্য প্যারাসিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি, তাহলে পেশেন্ট যখনই বুঝতে পারে যে তার ব্লাড সুগার কমে যাচ্ছে তখন টেকিং সাম বিস্কুটস আর জুস এগুলো খেয়ে সে কি করে এটাকে কি কম্পালসেটরি কিছু মেজারমেন্ট সে নেওয়ার চেষ্টা করে, হ্যাঁ। এখন যদি পেশেন্ট অফ ডায়াবেটিক গেটিং ইনসুলিন, হ্যাঁ, কনজিউম বিটা ব্লকার, দেন দ্য সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি, এইগুলো কী হবে, সাইন সিমটম অফ সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি ডু নট অ্যাপিয়ার, যতগুলো হচ্ছিল তার এই প্যালপিটেশন, ট্যাকিকার্ডিয়া, হাঙ্গার পেইন, এনজাইটি, ট্রেমর, সোয়েটিং, এই সোয়েটিং ছাড়া সিম্প্যাথেটিকের কোনোটাই তখন আর হবে না, কোনোটাই সে পাবে না। তো তখন পেশেন্ট কি আনওয়ার অফ অ্যাবাউট দ্য হাইপোগ্লাইসেমিয়া অ্যান্ড সাডেনলি ফল ডাউন অ্যান্ড মে গো টু দ্য কমা বিফোর টেকিং এনি কম্পালসেটরি ম্যানেজমেন্ট। সো ইন কেস অফ ডায়াবেটিক পেশেন্ট গেটিং ইনসুলিন বিটা ব্লকার শুড বি অ্যাভয়েডেড, বাট ইফ ওয়ান মাস্ট টু চয়েস বিটা ব্লকার দেন হি শুড প্রেসক্রাইব সিলেক্টিভ বিটা ব্লকার, দ্যাট ইস অ্যাটেনোল হ্যাভিং নো সিএনএস ইফেক্ট অ্যান্ড নো বিটা টু ব্লকেট ইফেক্ট ইন দ্য লিভার। এখন আমাদের এই মধ্যে এই আমরা যত অ্যাড্রেনার্জিক সিস্টেমের যেগুলো পড়েছি তার মধ্যে আমার মনে হয় যে মোটামুটি সবগুলো আসলে বিটা ব্লকার একটা ক্লাস দিতে গেলে 3 ঘন্টা লাগবে, আমি আমার মেডিকেলেই একটা ক্লাস আছে আমার 3 ঘন্টা, তো আমি এখানে 30 মিনিটসে যেগুলো বোর্ডে লিখি দিস আর দ্য ইম্পর্টেন্ট থিংস, অ্যাকচুয়ালি 30 মিনিটসের ক্লাসটা নেই এই জন্য যে স্টুডেন্টদের 30 মিনিটসের বেশি কনসেন্ট্রেশন থাকে না, মোরওভার তাদের ডাটা খরচ করে আসলে ক্লাস অ্যাটেন্ড করতে হয়, এই জন্য আমি চাইলেও লম্বা ক্লাস করি না। তো বিটা ব্লকার নিয়ে এত বেশি কথাবার্তা যেটা 30 মিনিটসের একটা ক্লাসে কখনোই হয় না, নেভার। তো যাই হোক, এই আমাদের এখন নিউরন ব্লকার যেগুলো আছে তার মধ্যে আমার মনে হয় যে রিসারপিন একটু শর্টলি আমার বলা হয়নি, আর এদিকে আলফামিথাইল লুপা আসলে অবশ্যই এর মেকানিজমটা বাকি রয়ে গেছে, আমি আলফামিথাইল লুপা পরে পড়াতে চেয়েছিলাম, তো আমার মনে হয় যে আমরা পরের ক্লাসে এই রিসারপিন এবং আলফামিথাইল লুপা নিয়ে একটু আলোচনা করব। তো আজকের মতো ক্লাস এখানেই থাকুক, সবাইকে আবারও সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি ক্লাস শেষ করছি।